প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমাদের আলোচনার বিষয় অ্যাক্সেস স্পেসিফায়ার্স ইন সি প্লাস প্লাস। আমরা যখন প্রোগ্রামে কোনো ক্লাস ডিজাইন করি, সেই ক্লাসের ভিতরে যেই মেম্বারসগুলো থাকে, সেই মেম্বারসগুলোকে আমরা কীভাবে অ্যাক্সেস করব প্রোগ্রামের বিভিন্ন পার্টে, সেটি সেট করার জন্য আমরা অ্যাক্সেস স্পেসিফায়ার্স ইউজ করে থাকি। সি প্লাস প্লাসে তিন ধরনের অ্যাক্সেস স্পেসিফায়ার্স আছে, পাবলিক, প্রাইভেট এবং প্রোটেক্টেড। আমরা তিনটি এক্সাম্পলের সাহায্যে এই তিনটি কিওয়ার্ড বোঝানোর চেষ্টা করব। তবে প্রোটেক্টেড সম্পর্কে আমরা আজকে ক্লাসে জাস্ট একটা এক্সাম্পলই দেখব, পরবর্তীতে যখন আমরা ইনহেরিটেন্স পড়বো তখন আমরা প্রোটেক্টেড সম্পর্কে ডিটেলস আলোচনা করব। তো আসো শুরুতেই আমাদের প্রথম এক্সাম্পল আমরা পাবলিক নিয়ে কথা বলবো। এর জন্য অবশ্যই আমরা একটা ক্লাস ডিজাইন করব, একটা ক্লাস কিওয়ার্ড আমাকে অবশ্যই নিতে হবে, দেন একটা ক্লাসের নাম দিচ্ছি লাইক ওয়ান। এরপরে আমি ক্লাসের ভিতরে পাবলিক কিওয়ার্ডটি ইউজ করতেছি, যেটি অ্যাক্সেস স্পেসিফায়ার আমরা বলে থাকি। এর ভিতরে সাপোজ দুইটা ভেরিয়েবল নিচ্ছি লাইক এ এবং বি। তাহলে এই যে ইন্টিজার এ বি, যেগুলো আমরা জানি ক্লাসের অ্যাট্রিবিউটস বা ডেটা মেম্বার্স, এই মেম্বারসগুলোকে যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করানো যাবে। যে কোনো জায়গায় বলতে ইনসাইড দ্য ক্লাস এবং আউটসাইড দ্য ক্লাস। আমরা আউটসাইড ক্লাস বলতে এখানে আপাতত মেইন ফাংশনের ভিতরে অ্যাক্সেস করানোর চেষ্টা করি। আমরা জানি এই ভেরিয়েবলগুলোকে অ্যাক্সেস করাতে গেলে অবশ্যই একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে, ক্লাসের যে নাম সেই নাম দিয়ে। সো আমি ক্লাসের নাম দিলাম, দেন হচ্ছে একটা ওবিজে অবজেক্ট ক্রিয়েট করে নিলাম। এবার আসি আমরা ওবিজে ডট এ এর ভিতরে ডিরেক্টলি ভ্যালু অ্যাসাইন করে দিচ্ছি লাইক 10, ওবিজে ডট বি ইকুয়ালস টু 20। এখন যদি আমরা সি আউট ওবিজে ডট এ এন লাইন দিই তাহলে অবশ্যই এর ভ্যালু প্রিন্ট হবে, এবং যদি আমরা এখানে বি দিই তাহলে অবশ্যই বির ভ্যালু প্রিন্ট হবে। যদি আমাদের প্রোগ্রামে কোনো এরর না থাকে অবশ্যই আমরা 10 এবং 20 দেখতে পাবো, আমরা দেখতে পাচ্ছি। সো এর থেকে যে লার্নিং সেটা হচ্ছে যে এই যে পাবলিক ভেরিয়েবলস বা পাবলিক ডেটা মেম্বার্স, এগুলোকে কিন্তু আমরা আউটসাইড দ্য ক্লাস অ্যাক্সেস করতে পারলাম। এখন আসো যে যদি আমরা চাই এখানে ফার্দার আরও কাজ করতে, লাইক কন্ট্রোল ডি দিলাম, যদি আমরা মনে করি যে ওবিজে ডট এ প্লাস ওবিজে ডট বি, তাহলে কিন্তু সামেশন রেজাল্ট আমরা পাবো। দেখি 10, 20 এবং আমরা দেখতে পাচ্ছি 30। এখন যদি আমরা এখানে এ বিকে ভিতরে অ্যাক্সেস করতে চাই সেটাও কিন্তু আমরা চাইলে করতে পারবো। যদি আমরা একটা ফাংশন নিই লাইক ভয়েড সাম, এটি অবশ্যই একটি পাবলিক ফাংশন বা মেথড। আমি যদি এখানে ডিরেক্টলি সি ইন এ এবং বির ভ্যালু নেই ইউজারের কাছ থেকে, এবং যদি আমি সি আউট বলি যে এ প্লাস বি, তাহলে কিন্তু আমরা এ বিকে এই ক্লাসের ভিতর থেকে অ্যাক্সেস করাতে পারবো। তাহলে আসো আমরা এখন যদি এই পার্টগুলোকে ক্যান্সেল করে দেই, আমি ক্যান্সেল করে দিলাম, শুধুমাত্র একটা অবজেক্ট ক্রিয়েট হলো। এবার এই অবজেক্টটি দিয়ে আমরা সাম ফাংশনকে কল করব। তাহলে যখনই আমরা সাম ফাংশনকে কল করব তখন কিন্তু আমরা এই সামের ভিতরে চলে যাচ্ছি এবং এ এবং বির ভ্যালু আমরা ইনপুট দিতে পারবো। রান করি, তাহলে এগেন আমি 10 নিচ্ছি ইনপুট, 20 নিচ্ছি, সো আমরা দেখতে পাচ্ছি 30। তাহলে এই হলো আমাদের পাবলিক কিওয়ার্ড বা পাবলিক অ্যাক্সেস স্পেসিফায়ারের ব্যবহার। যে পাবলিক যদি হয় আমাদের ক্লাসের মেম্বারগুলো, সেই মেম্বার হতে পারে ডেটা মেম্বার্স, হতে পারে মেম্বার ফাংশন, তাহলে এই ডেটা মেম্বার্স এবং মেম্বার ফাংশন ক্লাসের ভিতরে এবং ক্লাসের বাইরে যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা যাবে। এবার আসো যদি আমরা প্রাইভেট অ্যাক্সেস স্পেসিফায়ারটা বোঝার চেষ্টা করি এক্সাম্পলের সাহায্যে। আমরা এগেইন এখানে একটা ক্লাস নিচ্ছি, ক্লাস সাপোজ ওয়ানই নিচ্ছি, এবং এটার ভিতরে আমি লিখতেছি প্রাইভেট, এবং আগের মতোই দুইটি ভেরিয়েবল নিচ্ছি এ এবং বি। এখন আমরা দেখব যে এই প্রাইভেট যে প্রপার্টিগুলো আছে সেই প্রপার্টিগুলো বা ভেরিয়েবলগুলোকে আমরা ক্লাসের বাইরে থেকে অ্যাক্সেস করাতে পারি কি না। তাহলে আগের মতোই আমরা ক্লাসের যে নেম ওয়ান, দেন একটা অবজেক্ট ক্রিয়েট করে নিচ্ছি ওবিজে ডট এ ইকুয়ালস টু 10, জাস্ট এতটুকুই লিখি। এবার যে আমরা রান করি প্রোগ্রামটা দেখবো যে অ্যারোর মেসেজ চলে আসবে, যে অ্যারোর ইন্ডিকেটর আসছে, এফ টু দিলে আমরা অ্যারোর মেসেজটা দেখতে পাবো। এখানে দেখাচ্ছে যে এ ইজ প্রাইভেট উইদিন দিস কনটেক্সট। তাহলে এর থেকে লার্নিং হলো যে কোনো প্রপার্টি, দ্যাট মিনস কোনো ডেটা মেম্বার যদি প্রাইভেট হয় তাহলে সেটাকে ক্লাসের বাইরে থেকে অ্যাক্সেস করানো যায় না। শুধু ক্লাসের বাইরে না, কোথাও থেকে অ্যাক্সেস করানো যাবে না, শুধুমাত্র ক্লাসের ভিতরেই অ্যাক্সেস করানো যাবে। তাহলে আমরা যদি এখানে প্রাইভেট কিওয়ার্ডটা না লিখি তারপরেও সে ডিফল্ট মনে করবে এগুলো হচ্ছে প্রাইভেট। আমি রান করে দেখি এগেইন, এবং এরর মেসেজটা যদি দেখি এগেইন সেম মেসেজ দিচ্ছে এ ইজ প্রাইভেট উইদিন দিস কনটেক্সট। তাহলে এখান থেকে লার্নিং, কোনো ডেটা মেম্বারকে অথবা কোনো ফাংশনকে যদি আমরা অ্যাক্সেস স্পেসিফায়ার না দিই তাহলে বাই ডিফল্ট সেগুলো প্রাইভেট হিসেবে কনসিডার করে। তাহলে আমাদের এখানে যদি প্রাইভেট মেম্বারগুলোকে অ্যাক্সেস করতে চাই তাহলে এর জন্য আমাদেরকে পাবলিক ফাংশন ইউজ করতে হবে লাইক পাবলিক। তাহলে পাবলিক কিওয়ার্ড আমরা দিলাম, আমরা বোঝার জন্য উপরে প্রাইভেট লিখে রাখি, না লিখলেও কিন্তু ডিফল্ট হচ্ছে
প্রাইভেট। তাহলে এখন আসো যে আমরা void set value দিচ্ছি, যে a এবং b এর ভ্যালু আমরা সেট করতে চাই। এখানে চাইলে আমরা প্যারামিটারের মাধ্যমে ডেটা নিয়ে আসতে পারি, লাইক ইন্টিজার x এবং ইন্টিজার y। তাহলে আমাদের কাছে যে ডেটাগুলো আসবে সেখানে a equivalent to x হবে এবং b equivalent to y হবে। তাহলে আমরা যখন অবজেক্ট ক্রিয়েট করব, অবজেক্ট ক্রিয়েট করার পরে অবশ্যই আমরা সেট ভ্যালু ফাংশনকে কল করব। কল করার সময় আমরা দুইটি আর্গুমেন্ট পাস করব, সাপোজ 10 এবং 20। তাহলে 10 যাবে x এর কাছে এবং 20 যাবে y এর কাছে। তাহলে ax এর মধ্যে 10 যাওয়া মানে হচ্ছে a এর মধ্যে আমরা কিন্তু সেটা স্টোর করতেছি। তাহলে এখন যদি আমরা আরেকটি ভ্যালু নেই, void get value, এবং যদি আমরা ডিসপ্লে করাতে চাই যে cout a endl, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিচ্ছি। সাপোজ এখানে দিলাম হচ্ছে b এবং এখানে দিলাম হচ্ছে a প্লাস b। তাহলে এখন কি হবে যে আমাদের এই যে এর মধ্যে ভ্যালু স্টোর হয়েছে 10 সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাবো, b এর মধ্যে যে ভ্যালু স্টোর হয়েছে 20 সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাবো, এবং a প্লাস b এর আনসার 30 আমরা পাবো। দেখি রান করে কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট হয় কিনা। কোনো ধরনের প্রবলেম নেই, কোনো আউটপুটও আসেনি। সো কেন আউটপুট আসেনি তোমরা অবশ্যই গেস করতে পারতেছো, আমরা ফাংশনটি কল করিনি। সো আমাদের অবশ্যই ফাংশনটি কল করতে হবে, obj ডট গেট ভ্যালু। তাহলে আশা করি এবার আমরা অ্যাকচুয়াল আউটপুট পাবো। তাহলে 10, 20, 30 আমরা কিন্তু দেখতে পেলাম। তাহলে এখান থেকে লার্নিং যে যদি কোনো ডেটা মেম্বার প্রাইভেট হয় তাহলে অবশ্যই সেই মেম্বারগুলোকে শুধুমাত্র ক্লাসের ভিতরে ইউজ করানো যাবে, ক্লাসের বাইরে কখনোই ইউজ করা যাবে না। ডিরেক্টলি ইনডিরেক্ট ইউজ করা যাবে, সেই ইনডিরেক্ট ইউজটাই কিন্তু আমরা এখানে দেখলাম। যে এই যে এ এবং বি এর মধ্যে ভ্যালু সেট কীভাবে করব, ইনডিরেক্ট ওয়েতে করলাম। এবং আমরা যখন ক্লাস নিয়ে কাজ করি বা ওপি নিয়ে কাজ করি তখন আমাদের সর্বোচ্চ চেষ্টা করি যত ধরনের ডেটা মেম্বার থাকে সেগুলোকে প্রাইভেট করা, আর যেগুলো ফাংশন থাকে বা মেথড থাকে সেগুলো আমরা ম্যাক্সিমাম পাবলিক রাখি, তবে কিছু কিছু ক্ষেত্রে আমরা প্রাইভেট রাখার চেষ্টা করি। তাহলে আমরা এখানে প্রাইভেট এবং পাবলিক এই দুইটা এক্সাম্পল দিয়ে আমরা এদের ডিফারেন্স বোঝার চেষ্টা করেছি। এখন আমরা সর্বশেষ প্রোটেক্টেড অ্যাক্সেস স্পেসিফায়ার নিয়ে আলোচনা করব। আমরা এগেইন একটা ক্লাস নিব, ক্লাস সাপোজ আমরা নিচ্ছি 1, এবং ক্লাসের ভিতরে এখন আমাদের যেই অ্যাক্সেস স্পেসিফায়ারটি ইউজ করবো তার নাম হচ্ছে প্রোটেক্টেড। তাহলে আমি প্রোটেক্টেড কিওয়ার্ডটা নিয়ে নিচ্ছি। এরপরে আমি দুইটা ভেরিয়েবল দিচ্ছি, লাইক ইন্টিজার এ এবং ইন্টিজার বি। এখন আমাদের যেই প্রোটেক্টেড মেম্বারগুলো হলো, তাহলে এই ক্ষেত্রে এগুলোকে আমরা ক্লাসের বাইরে ইউজ করতে পারবো কি পারবো না সেটা আমাদের এখন বুঝতে হবে। আমরা পাবলিক বলেছি যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করানো যায়, প্রাইভেট বলেছি শুধুমাত্র ক্লাসের ভিতর থেকে অ্যাক্সেস করানো যায়, প্রোটেক্টেড অলমোস্ট সেম প্রাইভেটের মতো, বাট এর অবশ্যই কিছু এক্সট্রা ফিচার আছে যেটা আমরা ইনহেরিটেন্স পড়াতে গেলে বলবো। বাট আপাতত আমরা একটু দেখব যে প্রাইভেটের সাথে সিমিলার, বাট তারপরে এটার একটা এক্সট্রা ইউজ আছে, সেই ইউজটা আমরা এখানে দেখার চেষ্টা করব। যে প্রোটেক্টেড যদি ভেরিয়েবল হয় তাহলে আমাদের ডিরাইভড ক্লাস থেকে এই ভেরিয়েবলগুলোকে ইউজ করা যাবে। সো আমি একটা ক্লাসে বললাম যে ডিরাইভ ক্লাস, তাহলে এই ক্লাসটাকে কি বলবো, এটাকে বলা হয় বেস ক্লাস। তার মানে যখন একাধিক ক্লাস থাকবে তখনই সেই পার্টটা আসবে। আপাতত আমরা দেখি প্রোটেক্টেড মেম্বারগুলোকে ডিরেক্টলি অ্যাক্সেস করা যায় কি না একটু দেখি। সো এগেইন আমাদের একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে, এবার obj ডট a এর মধ্যে আমরা ভ্যালু অ্যাসাইন করার চেষ্টা করতেছি, দেখি ভ্যালু অ্যাসাইন করা যায় কি না। রান করি, এরর আসছে, এবং আমরা যদি দেখি a ইজ প্রোটেক্টেড উইদিন দিস কনটেক্সট। যখন আমরা প্রাইভেট নিয়ে কাজ করেছিলাম তখন কিন্তু মেসেজ দিচ্ছিল এ ইজ প্রাইভেট, কিন্তু যখন পাবলিক নিয়ে কাজ করছি তখন কিন্তু কোনো এরর মেসেজ দেখায়নি। তার মানে এখান থেকে লার্নিং, প্রোটেক্টেড যেই মেম্বারগুলো থাকবে অবশ্যই আউটসাইড দ্য ক্লাস ইউজ করা যাবে না। তাহলে কিভাবে আমরা ইউজ করব, তাহলে আমরা এখন যদি যে ইউজটার কথা বললাম সেটা যদি দেখাই, যদি আমাদের আরেকটা ক্লাস থাকে লাইক ক্লাস 2, এবং এই ক্লাস 2 থেকে যদি আমরা ক্লাস 1-এর এই প্রোটেক্টেড মেম্বারদেরকে অ্যাক্সেস করতে চাই তাহলে আমরা কিভাবে করব। তাহলে এরপর একটা ক্লোন চিহ্ন দিতে হবে, এরপরে বলতে হবে পাবলিক, এরপরে বলতে হবে ক্লাসের নাম। তাহলে এখানে যে প্যাটার্নটা লিখলাম এই প্যাটার্নটা বোঝার জন্য আমি একটু কমেন্ট লিখি, এটাকে আমরা বলে থাকি বেস ক্লাস অর প্যারেন্ট ক্লাস অর সুপার ক্লাস। এখন ক্লাস 2-কে আমরা যেটা বলবো সেটা হচ্ছে ডিরাইভ ক্লাস, দেন হচ্ছে আমরা বলতে পারি চাইল্ড ক্লাস, আমরা বলতে পারি সাব ক্লাস। সো এই প্রোটেক্টেড যে ডেটা মেম্বারগুলো আছে এই মেম্বারগুলোকে আমরা ডিরাইভ ক্লাস থেকে
एक्सेस कराते पर क्यों एक्सेस करब हमें एक देखी एखे हमें अवश्य पब्लिक एक्सेस स्पेसिफायर निब एवं जदि यही क्लस बस दैट मीस क्लस टूते बसे जो क्लस वनर जो डेटागुलो आट मीस ए भेरिएबलगुल आर मध्य जो भैल्यू स्टोर करते चाहिए एन से पार्ब तो देखी क्या भावे करा जाए वॉयड सेट भैल्यू एवं ये लिखते इंटीजार एक्स इंटीजार वाई एखे दिए दीची ए इक्वल्स टू एक्स बी इक्वल्स टू वाई तुम्हारा अवश्य लक्ष्य करो एटार भरे क्योंकि कौन डिक्लेयर करी इवें पब्लिक अथवा जी प्राइट कोई क्योंकि करी बाट एखे यूज करते एरर देखा ना यार कारण हे एखे जो पैटार्न लिखी ए क्लस टू ये हे चाइल्ड क्लस से चाइल्ड क्लस कि करते क्लस वन के एक्सेस करते तर मैं बेस क्लस हे वन डिराइव क्लस हे टू तर मैं डिराइव क्लस के बेस क्लस प्रोटेक्टेड डेटा के एक्सेस करानो जाए से बोझार चेषा करते तेल आसो एन सेट भैल्यू हमारे हलो जो भैल्यू डिसप्ले करते चाहिए आगे मत गेट भैल्यू फांगशन लिखी सीआउट एखे एवं एंडे बराबर मत जो कंट्रोल दिए डुप्लीकेट करी एखे बी भैल्यू देखते चाहिए एखे जो ए प्लस बी दी सामेशन पा तो एन अबजेक्ट क्रिएट करार्जन আমরা কোন ক্লাসটাকে এই মুহূর্তে চুজ করব অবশ্যই আমরা 2 কে চুজ করব কারণ হচ্ছে 2 এর মাধ্যমে কিন্তু সেট ভ্যালু এবং গেট ভ্যালু আমরা সেট করতেছি সেট ভ্যালুর মাধ্যমে ভ্যালু সেট করতেছি এবং গেট ভ্যালুর মাধ্যমে আমরা ভ্যালু দেখতে চাচ্ছি তাহলে আসো আমরা 1 এর পরিবর্তে আমাদের অবজেক্টের তৈরি করতে হবে 2 ক্লাসের তাহলে এবার আসো আমরা যদি obj ডট সেট ভ্যালু ইউজ করি এবং সেট ভ্যালুর ভিতরে যদি ভ্যালু দিয়ে দেই 10 এবং 20 তাহলে অবশ্যই ए टेन जाए एक्सर का और टोन्टी जाए वायर का से ही भैल्यूगुलो ए बर मध्य सेट हो जगह क्योंकि क्लस टूर मध्य नाई एसो जो आसले से भैल्यूगुलो असाइन होना एक चेक कर देखी गेट भैल्यू दिए एबारो रान करी जो एरर ना थे आशा करी हमारे कन्सेप्ट ठीक आखिर देखो हमारे 10, 20, 30 हमें क्योंकि पेलम एखान जो लार्निंग से जदि को मेम्बर प्रोटेक्टेड है तेल से ही मेम्बरगुलो के डिराइव क्लस एक्सेस करानो जाए এখন আসো যদি আমরা কোনোভাবে এটাকে প্রাইভেট করি তাহলে কি হবে কন্ট্রোল এস এবার আসো রান করি দেখব যে অবশ্যই এরর আসবে তাহলে দেখো এরর আসছে F2 দিয়ে যদি দেখি এ ইজ প্রাইভেট উইদিন দিস কনটেক্সট তাহলে এখান থেকে লার্নিং হচ্ছে যে প্রাইভেট প্রপার্টিকে আবারও বলি প্রাইভেট প্রপার্টিকে ক্লাসের বাইরে কোথাও ইউজ করা যাবে না কিন্তু যদি প্রোটেক্টেড হয় প্রোটেক্টেড হলে আমরা ক্লাসের বাইরে বলতে যেখানে ইউজ করতে পারবো সেটা হচ্ছে যে ডিরাইভ ক্লাসে ইউজ করতে পারবো কিন্তু অবশ্যই অন্য কোনো ফাংশনের মধ্যে দ্যাট মিন্স আমরা ক্লাসের বাইরে ইউজ করতে পারবো না তাহলে এই হচ্ছে বেসিক ডিফারেন্স প্রাইভেট এবং প্রোটেক্টেড যে প্রোটেক্টেড হলো ক্লাসের মধ্যে ইউজ করা যাবে পাশাপাশি ডিরাইভ ক্লাসে ইউজ করা যাবে আর প্রাইভেট হলো শুধুমাত্র ক্লাসের ভিতরে ইউজ করা যাবে পাবলিক হচ্ছে যে কোনো জায়গাতে ইউজ করা যাবে তো আশা করি আমরা কনসেপ্টগুলো বুঝতে পেরেছি আমরা ধীরে ধীরে এগুলো আরও ক্লিয়ার হব যখন আমরা অনেক বেশি প্রোগ্রাম প্র্যাকটিস করতে থাকব এবং আপকামিং লেকচারগুলো আমরা দেখব তো আমাদের ক্লাস আজকে এ পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে নেক্সট ক্লাসে আবার কথা হবে আল্লাহ হাফেজ